ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি। আর আজকে বুধবার সকালবেলা চা বসিয়েছি, চলো চাটা খেতে খেতে তোমাদের সাথে কথা বলি। আর এটা আমার হাজব্যান্ডের চা, আমার নয় চিনি ছাড়া, দুধ ছাড়া, শুধু লিকার, যেটা আমি খাই না। আমি খাবো দুধ দিয়ে, চিনি দিয়ে, একদম দারুণ করে চা। কই নাও, আর এটা হচ্ছে আমার চা, যেটা দুধ, চিনি আর এলাচ দিয়ে ফুটছে। চিনি ছাড়া চাটা খাওয়া উচিত, কিন্তু আমি তো পারবো না। তোমরা কে কে খাও চিনি ছাড়া? সকালের চাটা না বিশেষ করে এই একটু ভালো করে না খেলে ভালো লাগে না, তারপর সারাদিন যা হলো হলো। এইটাতে মাটির উনুন, সবাই বুঝতেই পারছো নিশ্চয়ই, এটা আমার বাবা বানিয়ে দিয়েছে। তো এটাতে না আমরা ছোটোবেলায় যখন ওই পুতুলের বিয়ে টিয়ে হতো, পুতুল নিয়ে খেলা করতাম আর কি, অনেক ছোট, তো তখন ছোট ছোট কড়াই খুন্তি সব আছে, তো সেটাতে এটাতে রান্না করা হতো। হবে কিন্তু এটাতে তুমি পাটকাঠি দিয়ে জ্বালানো যাবে, তো আমি এবার নিয়ে এসে এটাকে সাজিয়ে রেখেছি। রেডি হয়ে গেছে আমার সকালে দুধ চিনি এলাচ দিয়ে চা, চলো একটু আরাম করে বসে চাটা খেয়ে নি। কড়াইশুঁটি দিয়ে তরকারি, এটা একটা সিম্পল তরকারি, আলু কড়াইশুঁটি দিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আর এই যে দেখো রসুন দিয়েছি গোটা গোটা। আর কাঁচা লঙ্কাটা না একটু বেশি দিয়েছি, বেশ ঝালঝাল এই তরকারিটা, একটু ঝোল থাকবে, খুব ভালো লাগবে খেতে। আর এই যে ময়দা মাখাই রয়েছে, এটা অ্যাকচুয়ালি কালকে রাতে করেছিলাম, কালকে মঙ্গলবার ছিল, তো মঙ্গলবার নিরামিষ ছিল, তো ওই জন্য কালকে রাতেই মাখা ছিল তরকারিটা, এই সরি ময়দাটা। এখন জাস্ট তরকারিটা বানালাম। আলু দিয়ে মাছের ঝোল, কাটা মাছের ঝোল, একটু পেঁয়াজ দিয়েছি, টমেটো, রসুন দিয়েছি। রসুনটা আমি ব্যবহার করি একটু সব কিছুতে, আমার খুব ভালো লাগে। তো মাছের ঝোল হয়ে এসছে, ডাল সিটি হয়ে গেছে, ডালটা এই যে মাছের মাথা ভেজে ভাজা হয়ে গেছে সেটা দিয়ে করব, তাহলেই হয়ে যাবে আজকে রান্না।
তো রান্না টান্না হয়ে গেছে, পিউকে খেতে দিয়ে দিয়েছি, আর এখন আমি বেসিক যে ক্লিনিংটা থাকে রান্নার পরে সেগুলো করে নিচ্ছি। আর রান্নার পরেই আমি বাসনগুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করি, আর গ্যাসটা ওভেনটাকেও ভালো করে ক্লিন করে নিই রেগুলার আর কি। এই দুটো কাজ করে নিলে অনেকটা কাজ হালকা হয়ে যায়, না হলে পড়ে থাকলে পরে আর কি জমে গেলে তখন করতে বেশি কষ্ট হয়। তার থেকে সঙ্গে সঙ্গে করে নিলে, আর গ্যাস ওভেনটা তো ক্লিন করাটা খুবই দরকার, কারণ রান্নার সময় অনেক কিছু পরে ওগুলো ভাতের ফ্যান বা দুধ জাল দিলে, তো সঙ্গে সঙ্গে ক্লিন করলে তাড়াতাড়ি হয়ে যায়। কোনো দিন ভালো না লাগলে তখন হয়তো পরে করলাম, বা আমি চেষ্টা করি সবসময়ই আর কি রান্নার সাথে সাথে এগুলো ক্লিন করা, তাহলে কাজটা অনেক ইজি হয়ে যায়। কি কষ্ট না বাবাই, হ্যাঁ ক্লাস করতে করতে কি সুন্দর বাড়িতে বসে গরম গরম ভাত খাচ্ছিস। হ্যাঁ স্কুলে গেলে তো সেটা হতো না, স্কুলে সেই সকালবেলায় খেয়ে চলে যেতে হতো, আবার সেই ঠান্ডা টিফিনটা খেতে হতো দুপুরবেলায়, বেশ মজা কিন্তু বল পিহু, স্কুল নেই। হ্যাঁ না পিহু, পুরো 2 ঘন্টা হয়ে গেছে খেতে বসা। বাড়িতে আরাম করে বসে ওদিকে ক্লাস হচ্ছে, টুক করে এসে একবার খেয়ে যাচ্ছিস। আর তোমাদের একটা জিনিস দেখায় চলো, কেমন গোলাপ ফুল ফুটেছে দেখো কত। সারা বছরই ফুল হয় এই গাছটাতে, এই গাছটা তোমাদের সাথে আমি আগেও দেখিয়েছি, কিন্তু এখন এই শীতকাল বলে প্রচুর অজস্র ফুল ফুটেছে, একদম ভর্তি পাতায় দেখা যাচ্ছে না, এত ভালো লাগছে, মানে সকালবেলায় উঠে দরজা খুললেই এই গাছটাকে দেখতে পাই, আর এত ভালো লাগে গাছটা। Thank you.
তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও, হ্যাঁ, তোমরা কতগুলো গোলাপ কিনতে পারলে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল অপশনটা ক্লিক করে দিও, যাতে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমেই চলে যায়। তাহলে আজকের মতো আসি, টাটা।